কোনো পরিকাঠামোর বিষয়টা কোনো উল্লেখ নেই, কিন্তু যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে যে ছাত্রছাত্রীরা পারত এবং তাদের সর্বাধিক সংখ্যা ছিল 275, সেটা এবার 400 করা হয়েছে। অর্থাৎ যে স্কুলে একাদশ শ্রেণীতে যত ছাত্রছাত্রী ভর্তি হতে পারত তার চেয়ে অতিরিক্ত 125 জন এবার বাড়তি ভর্তি করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে। এবং কারণ হিসেবে যেটা সংসদের তরফে জানানো হচ্ছে, তুমি জানো যে মাধ্যমিক এবার 100% পাস করেছে এবং গতবারের তুলনায় প্রায় 14% বেশি পাস করেছে এবং প্রায় 11 লক্ষ ছবি ছবি ছাত্রছাত্রী এবার পাস করেছে এবং যাদের ইলেভেন পড়ার যোগ্যতা অর্জন করেছে। এবং সেই সংখ্যক ছাত্রছাত্রীরা কোথায় ভর্তি হবে, কোন স্কুলে ভর্তি হবে, 100% পাশের পর এই নিয়ে একটা আতঙ্ক অনিশ্চয়তা জল্পনা চলছিল এবং সেই জল্পনার মধ্যেই সরকারের সঙ্গে কথা বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কৃষ্ণেন্দু, শোনা যাচ্ছে না আমাদের সঙ্গে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রতিটি স্কুল এবার থেকে একাদশে অতিরিক্ত 125 জনকে ভর্তি করাতে পারবে। আগে 275 জনকে ভর্তি করতে পারত স্কুল, সেখানে এবার একাদশের আসন সংখ্যা 400 করা হয়েছে।